নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া যাবে না, এবং সেই জন্যই কিন্তু সরাসরি শিক্ষক শিক্ষিকাদের ঘিরে কিন্তু বিক্ষোভ সৃষ্টি হলো। এবং ইতিমধ্যে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে সরাসরি নারাজ করে দিয়েছে, পরীক্ষা দেবে না বলেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের তরফ থেকে যে ডেটটা বলে দেওয়া হয়েছে, 13-30 ডিসেম্বরের মধ্যে যে পরীক্ষার ডেট আছে, সেই পরীক্ষার ডেটে কিন্তু তারা পরীক্ষা দেবে না বলে সরাসরি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু জানিয়ে দিয়েছে। এবং এই নিয়ে কিন্তু সমস্ত বিষয়টা এখন ধোঁয়াশার মধ্যে রয়ে গেল যে আগামী দিনে অর্থাৎ 13-30 ডিসেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে কি হবে না। কিন্তু পর্ষদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু পরীক্ষা দিতেই হবে, এবং সেটা কিন্তু বাধ্যতামূলক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। কিন্তু ছাত্রছাত্রীরা বর্তমানে কোনোভাবে পরীক্ষা দিতে নারাজ, এবং সেই জন্য কিন্তু তারা স্কুলের সামনে এবং জাতীয় সড়ক দুটোই কিন্তু অবরোধ করে দিয়েছে। কোনোভাবে তারা পরীক্ষা দেবে না, যেহেতু বর্তমানে সবেমাত্র স্কুল খোলা হয়েছে এবং সেখানে তাদের সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি। সেই জন্যই তারা সরাসরি স্পষ্ট জানিয়ে দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের, এবং সেই নিয়ে কিন্তু সরাসরি উঠে এসছে, এবং সেটাই আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি। দেখে নিন, নেওয়া যাবে না টেস্ট পরীক্ষা, শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। কোনোভাবে টেস্ট পরীক্ষা নেওয়া যাবে না, শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। চলতি মাসের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট সম্পূর্ণ করার কথা থাকলেও সেই কাজ কোনো মতেই করতে পারছে না গাজলের রামচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারা। যদিও টেস্ট পরীক্ষায় বসতে নারাজ পড়ুয়ারা, এমনকি টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষিকাদের ঘেরাও পর্যন্ত করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। নির্দেশ অনুযায়ী 13-30 ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা সম্পন্ন করতে হবে বলে দিয়েছে। সেই মতো রুটিন দেওয়া শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। কিন্তু শুক্রবার দিন টেস্টের রুটিন দিলে ক্ষোভে ফেটে পড়ে রামচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। কোনোরকম সুরাহা না পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। তাদের অভিযোগ, কোনো সিলেবাস শেষ হয়নি অথচ পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে স্কুল। গোটা সিলেবাস শেষ না করে কীভাবে পরীক্ষা নিতে চাইছে স্কুল, এমনকি ক্ষোভ বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষকদের ঘেরাও করেছে তারা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সঙ্গীতা সেন এমন পরিস্থিতিতে বলেন, আমরা সরকারি নির্দেশিকা মতো রুটিন দিয়েছি কিন্তু পড়ুয়ারা তা কিছুতেই মেনে নিচ্ছেন না। আমরা বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওরা কিছুতেই পরীক্ষা দিতে চাইছে না, আমাদের এখন কিছু করার নেই। কিন্তু আবার শিক্ষক শিক্ষিকারা চাইছেন যে এই পরীক্ষাটা যদি হয় তাহলে কিন্তু আপনাদের আগামী দিনে সুরাহা হবে, যদি আগামী দিনে অর্থাৎ 2022-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি না হয় তাহলে কিন্তু এই টেস্টের নাম্বার দেখেই কিন্তু আপনাদের মূল্যায়ন করা সুবিধা হবে। কিন্তু ছাত্রছাত্রীরা চাইছে যে এই মুহূর্তে যেহেতু সিলেবাস শেষ হয়নি তারা কিন্তু কোনোভাবে পরীক্ষা দিতে চাইছে না, এবং যতদিন না পর্যন্ত সিলেবাস শেষ হচ্ছে তারা কিন্তু এই বিক্ষোভটা চালিয়ে যাবে। যখন সিলেবাস শেষ হয়ে যাবে তারা কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে চাইছে, সেটা যদি জানুয়ারির মাঝামাঝি সময়ে হয় তারা কিন্তু সেটাতেও রাজি, কিন্তু সিলেবাসটা আগে শেষ হোক তবেই কিন্তু তারা পরীক্ষা দিতে চাইছে। তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।